ফ্যামিলি কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আর একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। এখন ওই সকাল 10:30-11টার মতো বাজে আর বড় তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একটু মুড়ি জল খেয়েই ও বেরিয়ে যাই, মানে ভোটের ডিউটির জন্য। তো আমি তারপর একটু শুয়েই থাকি আর কি, উঠি না, কাজকর্ম মানে ঘরের মধ্যে কাজকর্ম তেমন থাকে না বলে উঠি না। তো এইদিকে দেখো ফোন টোন ঘেঁটে উঠে তারপরে ঘর তো সব ঝাড়ঝুট দিয়ে নিলাম আর গাছগুলোকে একটু বাইরে বার করে দিলাম আর ঘরটা মুছেও নিলাম আর এই গাছগুলোর মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছি। আর তোমরা মানি প্ল্যান্টটা দেখে কেউ কিন্তু হেসো না, মানে মানি প্ল্যান্টটা ওই একটা পাতায় রয়েছে, তো ওটাকে জলে বসালে বেশি ভালো বাড়ে আমি দেখেছি, মানে আমি যতদূর অভিজ্ঞতাতে বলছি জলে থাকলেই ভালো থাকে দেখেছি। আর ওই মাটিতে বসেই থাকলে না গুরুত্বটা কম হয়ে যায় ওর প্রতি। স্নান করে উঠে গেছি আর গ্যাসটা মুছলাম, কারণ হচ্ছে স্নান করার আগে, কারণটা হচ্ছে আজকে যে পঞ্চমী সেটা ভুলেই গেছিলাম, কারণ মা বাবার এদিকে তীর্থে এসেছিলো বলতেও ভুলে গেছে আর ওইদিকে আমার মাও বলতে ভুলে গেছিলো, কারণ হচ্ছে দিদার শরীরটা একটু খারাপ যাওয়ার জন্য মা ওখানে রয়েছে। তো পঞ্চমীটা আমি সকালবেলাতেই জানলাম আর বর তো খেয়ে চলে গেছে মুড়ি, অসুবিধা নাই, আর আমিও মুড়ি খেয়ে নিয়েছি। তো এদিকে দেখো পঞ্চমীর জন্য এখন চালটাকে একটুখানি ভেজে নিলাম, যেটা আমাদের প্রসেস আর কি পঞ্চমী। তো এখানে সিদ্ধ ভাত বসিয়ে দেবো আর তরকারি বলতে পোস্ত আর ডাল, পঞ্চমী তো এটাই স্পেশাল। আর শাক সিদ্ধ করা যায় বাট বাজার টাজার তো এখন যাওয়াই হয় না। আর এদিকে দুধটা এসেছে, দুধটাও জাল দিয়ে নিলাম। এতক্ষণে স্নান হলো, 12টা মতো বাজে আর খুবই ল্যাগ খাচ্ছি বলতে পারো, মানে প্রচণ্ড হারে ওর ভোটের মানে দিনগুলো যে এত বাজে কাটছে আমি কি বলবো, মানে আগে ও এক্সামের জন্য গেছে সকাল সকাল বেরিয়েছে রাত করে এসছে, বাট এত বোরিং হয়নি, কারণ মাঝে মাঝে গ্যাপ পড়তো আর এটা পুরো টানা চলছে, মানে সানডে তো বাড়ি থাকবে, তবে এই সানডেতে বাড়ি থাকবে বলছে তাও কোনো সিওরিটি নাই। তো ভাত বসিয়ে দিয়েছি, গতবার ভুলেই গেছিলাম যে আমাদের পঞ্চমীর দিনে চালটাকে আগে এমনি নেড়ে তারপরে জল দিতে হয়, মানে ওটাই খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে যেটা অভ্যাস, তো এবার ঠিকঠাক করেছি। আর এখন যাবো ছাদে, ওয়েদারটা একটু আগের থেকে রিকভার করেছে তো মেলে দিতে যাবো, শুকিয়ে যাবে যা হাওয়া টাওয়া দিচ্ছে। তুলসী গাছটা না একটা ছোট্ট টবে বসানো হয়েছে আর এইভাবে তার দিয়ে ওকে একটু উঁচুতে তুলে বেঁধে দিয়েছি, তুলসী গাছ যেহেতু নিচে পায়ের কাছে রাখি না ওর জন্য। আর এদিকে দেখো ছাদে চলে এসেছি, ওয়েদার দেখেছো পুরো মেঘলা, তো হালকা একটু মানে আবঝা আবঝা রোদ ঠিক বলবো না, একটু শুকনো শুকনো ওয়েদারটা লাগছে যার জন্য ছাদে নিয়ে আসলাম, হাওয়া তো দিচ্ছে হাওয়াতে কিছুটা হলেও শুকিয়ে যাবে আর কি। আর ঘরের মধ্যে তো জল টুপিয়ে টুপিয়ে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে ঘর বেশি। তো চলো নিচে গিয়ে, আমার অনেক কাজ রয়েছে আর বর দুপুরবেলাতে খেতে আসবে, মানে ও তো খাবার নিয়ে যেতে পারেনি আজকে, আর তাছাড়াও ও বাইরের খাবার তো খেতে পারবে না, কারণ হচ্ছে আজকে তো ওই যে নিরামিষ পঞ্চমী যার জন্য বাইরে কিছুই খাবে না, আর খাবার আজকে ওখান থেকে নিয়েও আসবে। কাটা হয়ে গেছে সবজি, দেখো কাঁঠালের বীজ আছে, উচ্ছে বলছি ঝিঙে আছে আর পটল রয়েছে আর আলু এখানেও সেম রয়েছে, একটা ডালে যাবে একটা পোস্ততে যাবে। আর এই যে ভাজা মশলাটা এখানে করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তরকারি হয়নি, এখন একটা মতো বাজে, আমি আগে তরকারিটা করে নিই। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর ফোড়নটা তো ঠান্ডা হয়ে গেছে, ঢেলে দিলাম এখন সমস্ত সবজি, এবার লবণ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, এটা পোস্ত হবে, পোস্তটা বাটতে হবে। আর এদিকে একটু ফোড়ন দিয়েছি, আমি আর কখনো আগে ট্রাই করিনি ডালের মধ্যে ফোড়ন কেমন লাগবে জানি না, মানে এই সিদ্ধ ডালে যা লাগবে লাগবে, আসলে কি বলতো ফোড়নটা একটু বেশি হয়ে গেছে ভাজাটা, ওর জন্য ভাবছি সবটা পোস্ততে না দিই ওতে দিই, এটা ডালে যাবে। তো এদিকে আলু পোস্তটাও হয়ে গেছে, ডালটাও প্রায় হয়েছে, শুধু তো সেদ্ধ আজকে, তো এবার ঘি দিয়ে দেবো আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে রান্নাটা। এই যে আলু পোস্ত রেডি, এখানে একটু ঘি দেবো আর ডালটাও হয়ে গেছে প্রায়। বর চলে এসেছে, এখন ওই দুপুর 2:30 মতো বাজে আর দেখো আমি খেতে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি, এই যে ডালটা এখন বাটিতে তুলে দিচ্ছি আর কি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। চলে এসেছি তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করতে, এটা কিছুদিন আগেই এসেছে তো শেয়ার করব করা হচ্ছে না, আমি আগেই ওপেন করে ফেলেছিলাম। তো এটা হচ্ছে একটা মানে কি বলবো টব রাখার জন্য র‍্যাক বলা যায়, তো খুব সুন্দর দেখতে, খুবই কিউট, আমার খুব পছন্দ হয়েছিল, এটা আমি মিশো থেকে নিয়েছি আর খুবই সুন্দর, মানে তিনটে টব রাখা যাবে আর কি,
ঘরের মধ্যে জায়গা তো খুবই কম, তার মধ্যে ঘরে রোদ আসে এখানে শেষবেলাতে, তাই এখানে টবগুলোকে একটু দিয়েছি। হালকা একটু রোদও দরকার, বাইরে দিতে ভয় করে, বাইরে সকালে দিই আবার চোখের আড়াল হওয়ার আগেই তুলে ফেলি, কারণ এই পাশ দিয়ে গলিতে না সব গরু টরু যায়, ছাগল টাগল যায়, তো খেয়ে নেয় আর কি। আমি অনেকের গাছ দেখেছি ওইভাবে মুড়িয়ে ফেলে। আর এই যে দেখো বিকেলবেলায় আবারও ওই গ্রিলের এখানটায় এসে রাখলাম সবগুলোকে, আর একটুখানি জল দিয়ে দিয়েছি পাতাগুলোতে। আমার গাছ পরিচর্যা করতে ভীষণ ভালো লাগে, শুধু দোষের মধ্যে মানে জায়গা কম আর কি। সন্ধ্যে 6টার মতো বাজে আর সন্ধ্যে দেখানো হয়ে গেছে, সব লাইটগুলো অফ করে দিলাম, বেরোচ্ছি আমি হচ্ছে বরের সাথে একটু দেখা করতে যাচ্ছি। মনে হচ্ছে বর অন্য জায়গায় থাকে আর আমি অন্য জায়গায় থাকি, তো মিট করতে যাচ্ছি, তো সেরকমই হয়ে গেছে এখন ব্যাপারটা। লাইটগুলো সব অফ করে দিচ্ছে জন্য, তো হচ্ছে ব্যাপারটা সেরকমই হয়ে গেছে। বর এখন ও অফিসে রয়েছে, ও খেয়ে দিয়ে চলে গেছে, ওখানে দেখা করবো, ওর আসতে আজকে ও 10টা বাজবে, তো আমি হেঁটে চলে আসবো আর কি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, ফ্রেশ আছে, রোদ উঠেছিলো যেহেতু, যার জন্য এখনও সন্ধ্যাটা খুব একটা বেশি অন্ধকার হয়নি। তো চলো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায়, এখন হাঁটছি। দেখো আজকের ওয়েদারটা অনেক ভালো, অনেক ভালো, রাস্তাঘাট সব শুকিয়ে গেছে। তো বরকে এখনও ফোন করিনি, ওকে ফোন করবো, তারপরে বেরিয়ে আসবে। বেরোনোর পরে বর বললো একটু ওয়েট করো, যাচ্ছি। তো আমি সাগর দিঘির ধারেই ওয়েট করছি, আর সাগর দিঘির গোটা চারিপাশটা না ভেঙেছে, দিয়ে নতুন করে তৈরি করবে আর কি। আর এইগুলো এত বৃষ্টি হচ্ছে যে গোলে গোলে মাটিগুলো একদম সাগর দিঘির জলে চলে যাচ্ছে, দিয়ে মনে হচ্ছে যেন ধসে পড়বে আর একটু কিছুক্ষণ হলেই, নরম হয়ে গেছে মাটিটা পায়ের তলার। আর ওই যে উনি আসছেন এতক্ষণ পরে, দেখছি না এত দেরি করছে না, দেখো বর বলছে ঘাসের মধ্যে দাঁড়িয়ে চা খাই, দি নোংরা জায়গায় এসে দাঁড়িয়ে আছে, নোংরা জায়গা, এই নোংরা করে ফেলেছে ওরা, ভেঙেছে, অন্ধকার হয়ে গেছে। এই দেখো এক কাপ চায়ে সাগর দিঘি, চা খাওয়া হলো, বরের সাথে একটু ঘোরাঘুরিও হলো। এখন আমি বাড়ির রাস্তায় হাঁটছি এই অন্ধকারের মধ্যে দিয়ে, এই অন্ধকারটার জন্যই আমি রাতে একা বেরোতে ভয় পাই। সন্ধ্যে 7:30 মতো বাজে আর বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই বাড়ির কাছে চলে এসেছিলাম, বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিলাম, পাড়া প্রতিবেশী কিছু মানুষ সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করে, তো ওনাদের সাথে একটু টুকটাক কথা বলছিলাম আর কি। মাঝে মধ্যে কারোর সাথে যোগাযোগই হয়, তো উনি জিজ্ঞেস করে বাড়ি কোথায় আমাদের, বা কে কে আছে বাড়িতে, এগুলো জিজ্ঞেস করেন। তো উনি ওরা একজন ঠাকুমার সাথে দেখা হয়েছিলেন, তো উনি হিসাবে ওনার সাথে গল্প করছিলাম একটু, আর বাড়ি এসে একটু চা বসিয়ে দিলাম। আমি এখন সন্ধ্যাবেলায় একাই চা খাই বাড়ি এসে, ওর সাথে তো খেয়ে আসলাম, বাট এখন একটুখানি গ্রিন টি খাবো, তারপরে একটু টিভিটা খুলবো, আর বইটা যদি মন করে তাহলে খুলবো, আর নাহলে ব্যাস হয়ে গেলো, বসে বসে লাগ খাবো। তো চলো পরে। তো চা করে নিয়েছি এখানে গ্রিন টি, আর চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কেমন লেগেছে জানিও। টাটা।